গুড মর্নিং, কেমন আছো সবাই? ভালো আছো তো? সুস্থ আছো? ঘরে ঘরে শুধু সর্দি আর জ্বর, মানে জ্বর হয়নি মানে সর্দি জ্বর। আমার যেমন সত্যি সত্যি আমার কিন্তু জ্বর আসেনি, কিন্তু আমার সর্দি জ্বরটাই ফিরছিল, কাশিটা খুশখুশে ছিল। কালকে আমি সন্ধ্যাবেলা ফুচকা খেয়েছিলাম অনেকখানি, এই চোখটা আমার ছোট হয়ে গেছে দেখো ঠান্ডাতে। কালকে আমি সন্ধ্যাবেলা একটু ফুচকা খেয়েছিলাম, তা ফুচকাটা খাওয়ার পরে আমি দেখলাম যে আমার কিন্তু কাশিটা গলা খুশখুশেটা অনেকখানি কমে গেছে। তাই বলে আমি কিন্তু বলছি না তোমরা গিয়ে ফুচকা খেয়ে কমাও, কি কারণে আমার কমে গেছে ভগবানই জানে। তেঁতুলটা হতেও পারে অ্যান্টি অ্যালার্জির কাজ করেছে, আমার ক্ষেত্রে করেছে, সবার ক্ষেত্রে যে করবে তার কিন্তু কোনো মানে নেই। তো আজকে আমি এসেছি একটা কথাই বলতে, সেটা হচ্ছে আজকে সকালে 8টা থেকে 8:30 মধ্যে যে আমার ভিডিওটা যায়, আজকে সেটা যাচ্ছে না, কারণ আমি কালকে ভিডিও করতে পারিনি। কেন করতে পারিনি, কিসের জন্য করতে পারিনি, সবটুকু বলবো আগামীকাল সকালের ভিডিওতে। তো এটুকুনি বলতে এসেছিলাম, কারণ আমি জানি তোমরা আমাকে ভালোবাসো এবং অনেকেই আমার জন্য ওয়েট করো সকালবেলা 8টা থেকে 8:30 মধ্যে। তাই জন্য তোমাদেরকে আমি একটুখানি আমার মুখটা দেখিয়ে গেলাম আর বলেও গেলাম। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। তবে সন্ধ্যার ভিডিওটা যেরকম আসে সেরকম নিশ্চয়ই আসবে, চেষ্টা করবো সন্ধ্যাবেলা ভিডিও দেওয়ার। আর আগামীকাল সকালে আবার আমি আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।